আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াশিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইয়াশিম প্রতিদিনের মতো আজও হাজির হলাম নতুন বছরের নতুন একটি দিনে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আজকের ভিডিওটি স্টার্ট করছি। তো চলুন দেখা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমি এখন ব্রেকফাস্টের জন্য স্টিকি রাইস বানাবো। স্টিকি রাইস বানানোর জন্য আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো এই রাইসটা আমার ফ্যামিলি মেম্বারের সবার অনেক পছন্দের একটি রাইস, তাই আমি এখন স্টিকি রাইসটা ফ্রাই করে নিব। এখন আমি স্টিকি রাইস ফ্রাই করার জন্য একটি কড়াই বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এখন তেজপাতা আর একটু পেঁয়াজ দিয়ে নিলাম। তো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হতে দিব না, কারণ পেঁয়াজটা যদি গোল্ডেন ব্রাউন হয়ে যায় তো আমার রাইসটার কালারটা একদম নষ্ট হয়ে যাবে। আমি রাইসের কালারটা আমি একদম সাদা রাখবো, তবে আমি আর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হতে দিব না। তো এইটু দেখতে পাচ্ছেন আমি এখন রাইসটাও দিয়ে নিচ্ছি। রাইসটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। রাইসটা আমার দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি টেস্ট মতো লবণ দিলাম। লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে আমি রাখি দিব। আমি আর কোনো পানি দিব না, কারণ আমার রাইসটা ওভারনাইট ভিজিয়ে রাখা ছিল, তাই আমার আর পানি দিতে হবে না। পানি দিলে দেখা যাবে রাইসটা একদম নরম হয়ে যাবে। এইটা আমার নাড়াচাড়া শেষ। এখন আমি একটা ঢাকনার সাহায্যে আমি ঢাকে রেখেছি, আর ঢাকনার ছোটো ছিদ্রটাও আমি কাগজ মুড়িয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি চেক করে নিচ্ছি আমার রাইসটা হচ্ছে কি না। তো এখন চেক করে দেখলাম আমার রাইসটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি চাটাও ডালে নিচ্ছি। তো আমরা রাইসটা চায়ের সাথে এনজয় করবো। আমি প্রথমে চারটা কাপ নিয়েছিলাম টিকে, পরে ইয়াইশ বলল আমি চায়ের সাথে খাবো না, আমি মাংসের গ্রেভির সাথে খাবো। তাই আমি ইয়াইশকে গ্রেভি দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন ব্রেকফাস্টের পরেই আমি এখন সবার আগে আমার বিছনাটা ক্লিয়ার করে নিচ্ছি। বিছনাটা যদি ক্লিয়ার করা যায় সবার আগে, তবে দেখা যায় যে ঘরের অর্ধেক কাজই আমার শেষ হয়ে গিয়েছে। বিছনাটা যদি আমি আগে ক্লিয়ার না করি তাহলে দেখা যাবে সারা ঘরটাই মেসি। আমি কোন দিক থেকে কাজটা স্টার্ট করব মাথায় কিছু কাজই করবে না, তাই আমি সবার আগে বিছনাটা ক্লিয়ার করে নেই। বিছানাটা গোছানো শেষ হলে আমার হাতে আজকে কিছু ডিপ ক্লিনের কাজ আছে, তাই আমি আজকে ভ্যাকিউম ক্লিনার দিয়ে ভেবেছি আমি সোফা কার্পেট সব কিছু আজকে ডিপ ক্লিন করব। তবে আমি রাতে দুপুরের জন্য আমি বেশি করে রান্না করে রেখেছি, আজকে দুপুরে আমার কিছু রান্না করতে হবে না। আরও আছে একটা প্ল্যান, আমি আজকে বাইরে যাব, দেখি কি হয়। এখন তো আমি ডিপ ক্লিনের কাজই স্টার্ট করে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ভ্যাকিউম ক্লিনারে প্রথমে একটা ব্রাশ সেট করেছি। এই ব্রাশটা দিয়ে আমি চিপা চাপা যা আছে সব কিছু, ধুলা ময়লা সব কিছু আমি বের করে নিই। তো এখন দেখতে পাচ্ছেন আমি আরেকটা ব্রাশ লাগিয়ে নিচ্ছি। তো এই ক্লিনারে মোট তিনটা ব্রাশ আছে, যেখানে যেটা ইউজ করতে হয় ওইভাবে আমি ব্রাশটা চেঞ্জ করে নিচ্ছি আর ক্লিন করে নিচ্ছি। তো এই মেশিনটা আমার জন্য কিন্তু অনেক ইউজফুল একটা মেশিন লাগছে। তো এই তো দেখতে পাচ্ছেন কত ইজিভাবে সোফা কার্পেট আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি কোথায় এসেছি। আমাদের আশেপাশে যারা আছেন তারা কিন্তু নিশ্চয় দেখেই জানতে পারছেন আমি কোথায় এসেছি। তো ওইটা হচ্ছে হোজাই মুন্সি মার্কেটের ভিতরে দিয়ে যে ঢুকা রাস্তা সেটাই। তো আমি এখন ওই রাস্তায় ঢুকেছি। তো আমার ওখানে কিন্তু কিছু একটা কাজ আছে, তো আমি কি করছি না করছি সবাইকে দেখাবো। তো এই তো দেখতে পাচ্ছেন হাই ফ্যাশন। তো ওখানে আমি কিছু কাপড় চোপড় দেখবো। তো এই তো দেখতে পাচ্ছেন হরেক ভ্যারাইটিস কাপড় ওই দোকানে আছে। লেডিজের জন্য দুলহান থেকে নিয়ে সব কিছু পাওয়া যায়, নায়রা, কাপ্তান, সেলোয়ার সুইট, পাকিস্তানি সব কিছু আছে। আর উইন্টারের জন্য কি বলবো, সোয়াটার, জ্যাকেট, ব্লেজার সব কিছু আছে ওখানে, একসাথে সব কিছু পাওয়া যায়। অন্যান্য দোকানের তুলনায় ওই দোকানের কাপড় চোপড়ের প্রাইসটাও কিন্তু অনেকটাই রিজনেবল, আমার কাছে অনেকটাই ভালো লাগছে। কেউ যদি কাপড় চোপড় কিনতে চান হোজাই মার্কেট থেকে তাহলে একবার ভিজিট করে দেখবেন, আমি সত্যি বলছি অনেকটাই ভালো লাগবে। কেউ যদি আগে কখনো ওখানে না গিয়ে থাকেন আর এখন যদি আমার ভিডিওর মাধ্যমে দেখে যদি কেউ গিয়ে থাকেন তাহলে ভাই এমনিতেই ডিসকাউন্ট দেন, আর এখন আরও একটু ডিসকাউন্ট দিবেন, তাহলে একবার ভিজিট করে দেখবেন অনেকটাই ভালো লাগবে।
আর ওই ভাইয়ার বিহাইভটা কিন্তু অনেক ভালো লাগছে, তাই আমি আপনাদেরকেও বলছি একবার ভিজিট করে দেখবেন। আমি এখন শপটা আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ওই শপটার নাম হচ্ছে হাই ফ্যাশন, আর হরেক ব্রাইডের কাপড়ের মাঝে হরেক কালার পাওয়া যাবে। তো এখন আমি একটা ড্রেস দেখে নিচ্ছি, তো ভাইয়া আমাকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছে। এই তো এই ড্রেসটা এখন আমি দেখে নিচ্ছি, কিন্তু এই ড্রেসটার কালারটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে, আর কাপড়টা কিন্তু পরতে অনেকটাই কমফোর্টেবল লাগবে। আর প্রাইসটার কথা কী বলবো, অনেকটাই রিজনেবল প্রাইস। আজকের ভিডিওতে আমি ভয়েস ওভার করতে বাইরে থেকে অনেকটা নয়েজ এসেছে, তার জন্য আগে সরি বলে নিচ্ছি। এখন সন্ধ্যার মাগরিবের নামাজের পর এত ঠান্ডা পড়েছে, বাচ্চারা হঠাৎ করে ডিমান্ড করেছে আম্মু পকোড়া খাবো। তো আমি তো আর আগে থেকে রেডি করছিলাম না কিছুই, ডাল আগেও ভিজিয়ে রেখেছি না, তাই হঠাৎ করে মনে পড়েছে যে আমার কাছে তো বেসন অলরেডি আছে আর ফ্রিজে বাঁধাকপি আছে। তবে আমি একটা গ্রেটার দিয়ে আমি বাঁধাকপি এক টুকরো বাঁধাকপি আমি গ্রেট করে নিচ্ছি, আর বেসন দিয়ে এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি যা যা লাগে পকোড়াতে দিতে সব কিছু দিয়ে এখন আমি পকোড়া বানিয়ে নিচ্ছি। তো কী করবো, বাচ্চাদের ডিমান্ড তো আর পুরা করতেই হবে, তো এই বাচ্চাদের ডিমান্ড পুরা করার জন্যে আমি পকোড়া বানাইয়া নিচ্ছি। আর আপনারা তো জানেন আমি দুপুরে কিছুই রান্নাবান্না করছি না, তো এখন আমি রাতের জন্য একসাথে রান্নাও করে নিব। তো ভাবছি আজকে আমি মাছের ডিম দিয়ে একটি রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আমি আগে একটি ভিডিওতে বলছিলাম আমি মাছের ডিম দিয়ে কীভাবে রেসিপি করি আমার মতো করে, তাই আমি আমার মতো করে আপনাদের সাথে একটি রেসিপি। এখন দেখতে পাচ্ছেন ফুটন্ত গরম পানিতে আমি মাছের ডিমটা দিয়েছিলাম, দিয়ে এখন আমি মাছের ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মাছের ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে মাছের ডিম সিদ্ধ করলে ভাঙার কোনো চান্সই থাকবে না। আর এখন দেখতে পাচ্ছেন আমি দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটা টমেটো নিয়েছি। তো এখন টমেটো আর পেঁয়াজ দুটা গ্রেট করতে করতে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আমার ভিডিওতে যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটি লাইকে আমাদেরকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেকটাই মোটিভেশন দিয়ে। আর প্রতিদিনের মতো আজও আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়েছেন তাদের জন্য হলো অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আর যারা আজ নতুন আমার ফ্যামিলিতে জয়েন হয়েছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের অল নোটিফিকেশান বেলটিকে চাপ দিতে ভুলবেন না, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা যখনই চাইবেন দেখে নিতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গ্রেট করাও শেষ, এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসেছে, এখন আমি তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে এখন আমি গ্রেট করা পেঁয়াজও দিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে এখন আমি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করা ভাজা শেষ হলে আমি দিয়ে নিব আদা রসুন পেস্ট। তো এখন আমি আদা রসুন পেস্টও দিয়ে নিলাম, আদা রসুন পেস্ট দিয়ে এখন আমি আবারও ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে নিলাম লাল মরিচের পাউডার, এখন দিয়ে নিলাম হলুদ পাউডার, দেন ধনিয়া পাউডার দিয়ে এখন আমি মশলাটাকে এখন কষিয়ে আনিব, না হলে কড়াইয়ের তলা নিতে লেগে যাবে। এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়ে এখন আমি আবারও মশলাটাকে কষিয়ে আনিব। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে নিলাম, স্বাদমতো লবণ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে নিচ্ছি টমেটো পেস্ট, টমেটো পেস্ট দিয়ে এখন আমি আবারও নাড়াচাড়া করে নিব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি জিলের পানি অ্যাড করে দিচ্ছি।
এখন আমি পাশে আসলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন আমি ফ্রাই প্যানে আমি মাছ ফ্রাই করে নিব। আর এখন আমি দিয়ে দিলাম আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাছের ডিম। তো মাছের ডিমটাকে আমি এইভাবে করে ভেঙে নিয়েছি হাতের সাহায্যে। তো এই যে দেখতে পাচ্ছেন, টুকরো টুকরো করে আমি ভেঙে নিচ্ছি। এখন আমি মাছের ডিমটাকেও দিয়ে নিব, দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন আমি আমার জলের পানিটা আমার গা মাখা হয়ে যাবে, তখন আমি ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। আর পাশের চুলায় আমি সাথে সাথে মাছটাকেও ফ্রাই করে নিচ্ছি। এখন আমি প্রিজন করে এক টুকরো কাঁচা আমও দিয়ে দিলাম। কাঁচা আমটা একদমই অপশনাল, আপনারা কেউ চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। আমার কাছে একটু টক জাল হলে একটু ভালো লাগে, তাই আমি দিয়ে নিচ্ছি। এটা কিন্তু যার যার পছন্দের উপর নির্ভর করবে। এখন আমি একটু গরম মশলা দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে এখন আমি চুলাটাকে অফ করে নিব। কে কে আমার মতো করে মাছের ডিম রান্না করে খেয়েছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি কিন্তু জানি সবাই মাছের ডিমকে ফ্রাই করে খায়, এইভাবে করে রান্না করে অনেক কম মানুষ খায়। কিন্তু যারা খেয়েছেন তারা তো জানে না, যারা খান নাই তারা কিন্তু একবার ট্রাই করে দেখে নেবেন, অনেকটাই ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি চুলাটাকে অফ করে নিব। এই তো আমার মাছের ফাইনাল, ডিমের ফাইনাল লুকটা, দেখতে অনেকটাই ইয়াম্মি লাগছে। এখন আমি লাই পাতা ভর্তা করব। লাই পাতা ভর্তা করার জন্য আমি ওখানে লাই পাতাকে ধুয়ে আমি আমার পক্ষে যতটাই সম্ভব হয়েছে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে এখন আমি লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে চিপে নিব। এই তো আমি এখন কষলিয়ে নিয়েছি। তো আমার কতটুকু লাই পাতা কতটুকু হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমার অতটুকু লাই পাতা থেকে আমার এক মুঠো থেকে কম হয়েছে লাই পাতা। এখন আমি চিপে নিচ্ছি। লাই পাতাটা চিপা শেষ হলে আমি যে প্যানে মাছ ফ্রাই করে নিয়েছিলাম ওই প্যানটা এখন আমি আবারও চুলাতে বসিয়ে দিচ্ছি। এখন আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ভেজে নিব। আপনারা কেউ চাইলে কাঁচাও দিতে পারেন। আমার কাছে লাগে লাই পাতার জাজ আর পেঁয়াজের জাজ দুটাই একসাথে হলে বেশি স্ট্রং হয়ে যায়, তাই আমি একটু ভেজে নিচ্ছি। আমার হালকা একটু ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি মরিচ পেঁয়াজ সব কিছু ভেজে আর লাই পাতাকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এখন আমি মাছের এক টুকরো প্যাটি নিচ্ছি। প্যাটি নিয়ে এখন আমি প্যাটি থেকে কাটা বেছে নিচ্ছি। আমি ওই বর্তাতে একটু লবণ ইউজ করবো না, কারণ আমি লাই পাতা যে সময় মাখিয়েছিলাম তখনই আমি লবণ ইউজ করেছি, এখন আর লবণ ইউজ করবো না। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এখন আমি লাই পাতাটাকেও মাখিয়ে নিব। মাখানো শেষ হলে আমার লাই পাতাটা বর্তাটাই ডান। এইভাবে করে একবার খেয়ে দেখবেন, অনেকটাই টেস্টি লাগে। এখন আমি যেটা করব, আমি ওই সিটে একটা পেঁপে কেটে নিচ্ছি। পেঁপেটা দেখা যায় আর শীতের মৌসুমে আর খাওয়া হচ্ছে না। এখন যদি আমি পেঁপেটা কেটে নিয়ে দিই নাহলে দেখা যাবে আর খাওয়া হবে না, পেঁপেটা এমনিতেই নষ্ট হয়ে যাবে। তাই আমি এখন একটা পেঁপে কেটে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান থাকুন। তাহলে আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।